ପରିଚାଳନା କମିଟିର କାର୍ଯ୍ୟକାଳ ଯେହେତୁ ଅଗଷ୍ଟରେ ଶେଷ ହେଉଛି ତେଣୁ ନୂଆ ପରିଚାଳନା କମିଟି ଯେଉଁ ଗଠନ ହେବ ସେଥିପାଇଁ ରାଜ୍ୟ ଆଇନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଆଠ ସ୍ତ୍ରୀ प्रस्ताव दि जा देखो पर्चा कमिटर जो स्थायी सदस्य तो रही रही बात सेवायत और विशेष कार्यकारी जो मैंने दुईज आस मत विशेष भाव गुरुतारोप कराई केमित नाम को सुपारिश करनी द्वितीय थर से प्रसंग उठे मत गुराप तेनाली एक प्रकार स्वच्छता बजाय रखा सहित महाप्रभु नीतिकांति श्रीमंदिर किभुरी चलो तापर फोकस कर प्रदर्शन নিশ্চিত দেখন্তু শ্ৰীমন্দিৰৰ যি ৰেকৰ্ড অফ ৰাইটছ ৰোঁ বা স্বতলিপি ৰচি তা অনুসাৰে শ্ৰীমন্দি পৰিচালনা কমিটি নিষ্পতি উপৰি শ্ৰীমন্দিৰৰ সমস্ত নিষ্পত্তি নিৰ্ভৰ কৰে অৰ্থাৎ যদি শ্ৰীমন্দিৰে কোনবি হ'ব শ্ৰীমন্দিৰ পৰিচালনা কমিটৰ মোহৰ বাজিবা দৰকাৰ আৰু এতিপ্য় গোটেই দক্ষ স্বচ্ছ আৰু অবাধ গোটেই মানে যেতিয়া পৰিচালনা কমিটি ৰহবা দৰকাৰ যিয়ে কি সবু ক্ষেত্ৰৰে তাৰ যি পৰিচালনাগত দক্ষতা দেখাই পাৰিব অভিজ্ঞতা দেখাই পাৰিব সেৱতৰ সৈতে উত্তম সমন্বয় ৰখি পাৰিব ভক্ত উত্তম সমন ৰখি পাৰিব যে কথা আপনার কোথায় যে অঠর জন সদস্য রুহেন তাহলে দশ জন মনোনীতি হুঁত এবং এ মনোনীতি প্রক্রিয়াটা নিশ্চিত ভাবে গোটা বড় ভূমিকা নির্বাহ করে এবং আপনার দেখি যে প্রথম রু সরকার যে রয়েছেন তাঁর আভিমুখ্য স্পষ্ট করেছেন যে শ্রীমদির রয়েছে প্রাথমিকতার এবং প্রথম দিনর আপনার যে মাত্র ছ ঘন্টা সরকার গঠন হবার তা যে চারিদার খোলবার যে প্রত্রুতি রয়েছে নির্বাচনী প্রত্রুতি তা কেবল প্রত্রুতি নাই তাহা লোক ভাববেগ এবং লোকর সে ভাওয়বেগ কু পূরণ কলে সরকার এবং চারিদার খোলিলে পরে পরে রত্ন ভণ্ডারকি অনেক কথা আসুক সাপ বাহার ঠু আথা বাহু লা এবং লোকর যে সংশয় সন্দেহ লা কমিটি গোটে গঠন হল সে তার ভূমিকা নিভাইলা ভিতরক গলা রক্তভণ্ডার খোলি সারি কিছু দিন ভিতরে গণতি হব আইনমন্ত্রী স্পষ্ট করেসার মোটামোটি যদি দেখা এবার যে আঠ সূত্রি ফর্মুলাটিকে দিয়েছি কুয়া যাচ্ছে যে ষোলো তারিখ রয়েছিল গত ষোলো তারিখে গোটিয়ে চিঠি বা গোটিয়ে সদস্য গোটি লিস্ট গোটিয়ে শ্রীমন্দির প্রশাসন যা কি সরকারকে সন্তুষ্ট করে পার্লা না সরকার চাইলে যে গোটা অবাধ এবং গোটে স্বচ্ছ গোটে নিরপেক্ষ তা অৱলম্বন হ'ব তুমি গোটেই ফৰ্মু সেই দে ফৰ্মুলাৰে যেমতি আপোনাৰ কওঁতে কিছু সময় পূৰ্বৰ যে বিভিন্ন যি মানে সেৱা পূজাৰে অধিক সেৱা পূজাৰে যি মানে নিয়োজিত অঁহি কৰা সবুঠু বড় কথা হ'ল দ্বিতীয় থৰ নামুপাৰিছ কৰা বাছিন্দা অঁ আমি তাৰ সৈতে প্ৰতীক্ৰিয়া ৰখিবা আজি প্ৰথমৰু চৰকাৰ দেখেলে যে চাৰিদুৱাৰ খোলিলা তাৰপৰাপৰা ৰতভণ্ডাৰ এবাৰ শ্ৰীমন্দিৰ পৰিচালনা কমিটৰ নৱকূল হোৱা যাওঁ ইয়াতে কেমি স্বচ্ছত ৰ যি কেতিয়া ভাৱে নিৰপেক্ষ ৰব অৱলম্বন কৰলা ক' কোনো শ্ৰীমন্দি পৰীলনা কমিটি এক স্বচ্ছ বড়ি হব দৰকাৰ এই বড়িৰে কোনো মানে পক্ষপাততা ৰ' বডিৰে যোন সদস্য মানে ৰক্ত যামৰ সেৱত ভাই মানে অঁ ইয়াতে কিপৰি উত্তম সমন ৰক্ষা পাই পাৰিব ভক্ত কি श्रीमंदिर को आसिले त्या संपूर्ण संतुष्टी पापरे दिगरे परिचा कमिटी पूरा स्वतंत्र जत्नबान हवा दरकार वर्तमान पूर्व जो, जो, जो परिचा कमिटी एवं से माने भक्त कथा चिंता नकरी निजर किपर इपरे निजर कपर उन्न सगळं चिंता करुले भक्त आग भवा मध्ये जो व्यवधान को वर्तमान र जो सरकार आ, मोहन सरकार जी कि से भक्त भक्त एवं भगवान मध्य व्यवधानको सङ्कुचित गरिरा परिष्कार गरिन्छ भक्त किपरि आसले मन्दिर भगवान को अति सुरखुर भाव दर्शन गरिपार दिगरे प्रथम रु यवान तेणुकरिक एउ बर्तमान जो वर्तमान जो परिचाना कमिटी अ से कमिटी कमिटि तुरंत परिवर्तन गरिक नूतन कमिटी को दायित्व भक्त अन्त भगवान उत्तम समन्वय रक्षा रक्षाकेको चेष्टा निश्चित भन्ने देख्नु समस्त मनर गए संशय थाहा आपो पाएको चाहिँ समस्त मन संशय था र भण्डार खोलि कि नै रथभण्डार दीर्घ चालिस वर्ष धरी कि खोलि पारि न चया वर्ष धरी गणति हुन को चारिवारको नै असंतुष्ट असन्तुष्टि ए परिचाना कमिटर कथा आसला के सरकारको जो जो नुआ नरकारको निष्पत्तिको के देखुन्छ आज्ञा দেখুন দীর্ঘ পঁচিশ বর্ষ ধরি গোটে বড় কলা পাড় সরকার এটি চালি চালা যে সরকার কি ভক্ত আও ভগবান গোটে পাচে সৃষ্টি করে দিয়েছিল যেমি আপনার কৌলে কি চারি চারিদুয়ার বন্ধ করি রক্ষিছিল রত্নভণ্ডার গণতি করে ভক সমস্ত তো নজর লা রত্নভণ্ডার গণতি হওয়া দরকার তুরন্ত কিন্তু সরকার কোমপা লুচৌা কিছু চোরে করলে বলি তেমকি এইসব যে জিনিস করেছিল এটা জনা পড়া যে এই কলাপাহ শাসন করতে তার ফল ଭଗବାନ ଦେଲେ ଏବଂ ନୂତନ ସରକାର ଆସିଲା ଏବଂ ଏହି ନୂତନ ସରକାର ନିଜର ନିର୍ବାଚନ ଇସ୍ତାହାରରେ ପ୍ରକାଶ କରିଥିଲା କି ଆମେ ଯଦି ସରକାରକୁ ଆସିବୁ ଚାରିଦ୍ୱାର ଖୋଲିବୁ ରତ୍ନଭଣ୍ଡାର ଗଣତି କରିବୁ ଏବଂ ଦେଖନ୍ତୁ ସରକାରକୁ ଆସିଲା ଛଅ ଦିନ ଛଅ ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଚାରିଦ୍ୱାର ଖୋଲିଲା ଯାହାଫଳରେ କି ଭକ୍ତମାନେ ଆରାମସେ ଗଲେ ଭିତରେ ଦର୍ଶନ କଲେ ଆସିପାରିଲେ କିଛି ଅସୁବିଧା ହେଲା ନାହିଁ ତା'ପରେ ରତ୍ନଭଣ୍ଡାର ମଧ୍ୟ ଗଣତି ପାଇଁ ରତ୍ନଭଣ୍ଡାର ଖୋଲାଗଲା ଆସିଛି ବର୍ତ୍ତମାନ ଯାହା ଶୁଣାଯାଉଛି ଆଇନ ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏହାର ଗଣତି କରାଯିବ ଗଣତି କଲେ ମଧ୍ୟ ସତ୍ୟ ପଦାକୁ ଆସିବ କେତେ ରତ୍ନ রত্ন ঠিক অত রত্ন সুরক্ষিত অছি কি কেতে রত্ন চোরে হয়েছে তা জনা পড়ি বর্তমানে এনে যে আমি শুনে পাচ্ছি কি যে মন্দির পরিচালনা কমিটির নূতন নবকলবর হব নিশ্চিত রূপে কারণ পরিচালনা কমিটি হি মন্দির মুখ্য ভূমিকা গ্রহণ করতে মন্দিরের প্রত্যেকটি নীতি নির্ঘন তা সহ ভক্ত সুরখু যাবে তার সমস্ত এটা পরিচালনা কমিটির বিনা দশখতরে হয়ে পড়ে নি পরিচালনা কমিটির মুখ্য ভূমিকা থাকে তেমক সরকার যে গাইডলাইন যে আঠ দফা গাইডলাইন আনি সেই অনুসারে করলে নিশ্চিত স্বচ্ছ পরিচালনা কমিটি হব যে কি ভক্ত ও ভগবান পাচে করা সুযোগ দেব না যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগলা তবে আমার চ্যানেল লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলো না